আসসালামু আলাইকুম এটি একটি বহু পুরাতন ক্যামেরা এটা ফিল্ম দিয়ে চালাতে হতো এই যে দেখতে পাচ্ছেন ফিল্ম দিয়ে চালাতে হতো এবং এটার যে ব্যাটারি ছিল সেই ব্যাটারিগুলো কিন্তু পেন্সিল ব্যাটারি ছিল আজকের মতো লিথিয়াম ব্যাটারি কিন্তু ছিল না এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি চেম্বার দুইটা ব্যাটারি লাগতো আজকের ভিডিওতে এই ক্যামেরাটির ভিতরে কি কি রয়েছে কী কী দিয়ে আসলে এই ক্যামেরাটি তৈরি করা হয়েছে সেই বিষয়টা আজকে খুলে খুলে দেখব সবটা আজকে খুলে এর ভিতরে কি আছে দেখব অর্থাৎ মর্টেম ময়না তদন্ত সাই যেটাকে বলা হয় আজকে এটার সবটাই আমরা ওটুপ সাইজ বা ময়না তদন্ত করে দেখে ফেলবো এটার ভিতরে কি কি রয়েছে সো চলুন শুরু করা যাক প্রথমে এখানে ব্যাটারি চেম্বারের এই অংশটা খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন এরপর পর আমরা নিচের দিক থেকে খোলা শুরু করে দিব এখানে সবগুলো স্ক্রু আমি খুলে ফেলেছি এখন জাস্ট এটা দিয়ে একটু টান দিলেই এই অংশটা খুলে চলে আসবে তারপর এখান থেকে এই স্ক্রু এবং এইখান থেকে এই স্ক্রুটা এবং এখান থেকে আরেকটা স্ক্রু দুইটা স্ক্রু রয়েছে এখানে এই দুইটা স্ক্রু খুলে নিয়েছি এই পাশের এই অংশটাও এখান থেকে খুলে নিলাম এখানে দেখতে পাচ্ছেন স্ট্র্যাপটা লাগানো আছে তারপর আমরা এই অংশটা খুলে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অংশটাও আমরা খুলে নিলাম এরপর যে ক্যামেরার সামনের যে অংশটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা আমরা খুলে নিব বন্ধুরা এখান থেকে এই অংশটা আমরা খুলে নিলাম এবং এখন দেখতে পাচ্ছেন ক্যামেরা মোটামুটি কিন্তু সব দিক থেকেই খোলা হয়ে গেছে ক্যামেরার সামনের অংশটাতে দেখতে পাচ্ছেন বড় একটা ক্যাপাসিটর আসলে ক্যামেরার ভিতর কি কি জিনিস থাকে সেই জিনিসগুলো খুটি নাটি খুটিয়ে খুটিয়ে দেখা এটা আমার একটা ছোটোবেলার অভ্যাস আজকে এরকম একটা সুযোগ হয়েছে আজকে আমি এই সবটা খুঁটিয়ে নাটিয়ে একদম সবটা খুলে দেখব এখন বন্ধুরা আমরা দেখব এইখানে যে লেন্সটা আছে এই লেন্সের যে পার্টটা আছে এই সবটা খুলব এবং এখানে কি কি রয়েছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। এখানকার সবগুলা স্ক্রু খুলে নেওয়ার পরে এই লেন্সটাকে আমরা খোলার চেষ্টা করব শুধুমাত্র এই স্ক্রুগুলা খুললেই এটা খোলা যাবে না আরও অনেক কিছু এখানে রয়েছে আস্তে আস্তে আমরা সবগুলোই খুলব বন্ধুরা যখনই এই অংশটা আমরা খুলেছি এই অংশটা খোলার পরে আপনি যদি একটু লক্ষ্য করুন দেখুন এখানে লেন্সটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ গিয়ার এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গিয়ার রয়েছে এবং এটা মোটরের সাহায্যে এটা অটো ফোকাস এবং ফোকাস বা এই লেন্সটাকে সামনে পিছনে নেওয়া এই সবটা কিন্তু এই গিয়ারের সাহায্যে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো গিয়ার এই গিয়ারগুলোর সাহায্যেই কিন্তু করা হয় এবং যখন এই ক্যামেরাটা চালু ছিল তখন কিন্তু এই গিয়ারের সাহায্যেই এই যে লেন্সটা দেখতে পাচ্ছেন লেন্সটা কিন্তু সামনে পিছনে করতো যেমন বন্ধুরা আধুনিক এই ক্যামেরাগুলো এভাবে জাস্ট অন করার পরে এই পিছনে যে লেন্সটা দেখতে পাবেন এইভাবে কিন্তু বের হয় এই যে দেখতে পাচ্ছেন লেন্সটা এভাবে বের হচ্ছে আবার যদি অফ করে দিই তখন কিন্তু লেন্সটা আবার পিছনের দিকে চলে যায় ঠিক সেমভাবে কিন্তু এই গ্যারগুলো তখন কাজ করতো এবং তখন এই যে লেন্সটা দেখতে পাচ্ছেন এটা সামনে পিছনে বা এটার ফোকাস ডি ফোকাস অটো ফোকাস সেইগুলো কিন্তু এইভাবে এই গিয়ারের সাহায্যে কিন্তু হতো এই জিনিসগুলো খুলে ভিতরে আর কি কি আছে সেগুলো আমি চেক করব। বন্ধুরা এরপর যে এই গিয়ারগুলোকে আমরা খুলে খুলে এই জায়গায় রেখে বন্ধুরা এটা হচ্ছে ক্যামেরার মাদার বোর্ড এখন আমরা মাদার বোর্ডটা এখান থেকে খুলে নিচ্ছি বন্ধুরা ক্যামেরার এই অংশটা হচ্ছে মিটার বর্তমানে যেমন দামি ক্যামেরার মধ্যে দেখবেন যে উপরে একটা করে মিটার দেওয়া আছে এবং সেখানে একটা স্ক্রিন দেওয়া আছে সেখানে বিভিন্ন ধরনের অ্যাপারচার আইএসও অটো ফোকাস মিনারেল ফোকাস সবগুলো শো করে একই সাথে এই জিনিসটাও কিন্তু সেই সময় এটাতে হতো যেটা হচ্ছে অ্যানালগ ক্যামেরা আর এটা কিন্তু নিকন ব্র্যান্ডের ক্যামেরা বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধুরা এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাশ এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিউ আর এই ভি যে আইটা এই আইটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে সেই ভিউ ফয়েন্টার এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নিকন সেই ক্যামেরার ফ্লাস এবং এটা কিন্তু বন্ধুরা এই পাশের সার্কিট গুলো এবং এখানে যে মিটারটা আছে এটাও আমরা খুলে নিলাম এখন আমরা এই উপরের সার্কিট বোর্ডটা খুলে নিব বন্ধুরা অবশেষে আমরা এই লেন্সের যে ক্যাপটা আছে সেটা খুলবো এবং দেখব লেন্সটা কিভাবে এখানে লাগানো আছে বন্ধুরা এই সেই গিয়ারগুলো এবং এই সেই মোটর এই যে দেখতে পাচ্ছেন একটা মোটর এই সেই মোটর এই মোটরটার সাহায্যে কিন্তু এই অটো ফোকাস তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে অ্যাপারচার আইএসও এই সবগুলো কিন্তু এটা দিয়ে ঠিক হতো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা শক্তিশালী মোটর রয়েছে এই যে বন্ধুরা এটা হচ্ছে সেই মোটরটা এই যে দেখতে পাচ্ছেন দেখুন ক্যামেরার লেন্স কীভাবে সামনে বের হয় এই যে দেখুন কতটুকু এইভাবে কিন্তু এই মোটরটা কিন্তু এই লেন্সটাকে এভাবে লম্বা এবং ছোটো করতো এভাবে এভাবে লম্বা এবং ছোটো করতো আমরা যেমন বর্তমানের যে ক্যামেরাগুলা যখন অন করি যে দেখতে পাচ্ছেন এটা যেমন এরকম এরকমভাবে সামনের দিকে বের হয় যখন অন করা হয় এ দেখতে পাচ্ছেন সামনের দিকে বের হয়েছে অটোমেটিক এটা কিন্তু এটার ভিতরে কিন্তু একটা মোটর রয়েছে এই সেমভাবে এই মোটরটার সাহায্যে এই যে মোটরটার সাহায্যে এটা কিন্তু এভাবে বের হতো বা জুম হতো এবং জুম আউট হতো এই যে ক্যামেরার মূল যে মডিউলটা বা লেন্সটা এই লেন্সের যে পার্টটা আছে সেটা কিন্তু আমার হাতে চলে আসছে এবং এইটার ভিতরেও কি কি আছে সেটাও কিন্তু আমরা একটা একটা করে খুলে খুলে দেখব বন্ধুরা এইখানে এই যে দুইটা দেখতে পাচ্ছেন গ্লাসের মতো এই দুইটা হচ্ছে আলু সেন্সিটিভিটি সেন্সর এই সেন্সরগুলো কিন্তু যথেষ্ট ভালো কাজ করতো তখন বন্ধুরা এই হচ্ছে ভিউ ফাইন্ডার এটা হচ্ছে ভিউ ফাইন্ডার এটা দিয়ে কিন্তু ভিউ ফাইন্ডার এটা কিন্তু চোখে ধরে দেখে তারপর কিন্তু ছবি এই ভিউ ফাইন্ডারটা মূলত গ্লাস দিয়ে তৈরি এই যে দেখুন আমরা আমরা পেরিস্কোপ বানাতে যে গ্লাসগুলো ব্যবহার করা হয় সেই গ্লাসগুলো মূলত তৈরি এবং এখানে কিন্তু যে আয়নাগুলো ব্যবহার করা হয়েছে খুবই শক্তিশালী আয়না এই যে দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী এবং খুবই মসৃণ আয়না এবং বিফোনাটাতে উত্তল উত্তল লেন্স এবং অবতল লেন্সের সমন্বয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই সেন্সরের জায়গাটাতে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রসেসর রয়েছে শক্তিশালী প্রসেসর রয়েছে এবং এবং একই সাথে এই সেন্সরগুলো তো এখানে রয়েইছে বন্ধুরা এটা হচ্ছে জুম ইন এবং জুম আউট এই যে জুম ইন জুম আউটের যে অপশনটা এটা দিয়ে জুম ইন জুম আউট করা হতো আর এইখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে এবং এইখানে এই দুইটা জায়গাতে ফিল্ম বরা হতো ফিল্মটা ভরে এখান থেকে টান দিয়ে এই জায়গাটাতে এখান থেকে টান দিয়ে এই জায়গাটাতে লাগিয়ে দেওয়া হতো এবং প্রতিটা স্ন্যাপের পরে পরে ফিল্মটা কিন্তু এখানে ঘুরে ঘুরে এসে জমা হতো এই যে দেখতে পাচ্ছেন মোটর এটাও কিন্তু একটা মোটর এই মোটরটাতে কিন্তু এসে এটা টান দিয়ে দিয়ে এখানে এসে ফিল্ম থেকে কিন্তু এখানে মানে পেঁচিয়ে ফেলতো এবং যেটা হচ্ছে নতুন ফিল্ম এটা কিন্তু এই জায়গাটাতে সেট করতে হতো এই মোটরটা কিন্তু একদম ভালো রয়েছে অন্য কোনো কাজে কিন্তু অবশ্যই আমি সেটা ব্যবহার করব বন্ধুরা এইখানে যা দেখার এখানে দুটা ব্যাটারি ব্যাটারি চেম্বার এটা এখানে যা দেখার সব কিছু আমরা দেখে ফেলেছি সব কিছু খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন আর এখন আমাদের সর্বশেষ দেখার পালা এই লেন্সের যে পোর্শনটা আছে এই লেন্সের পোর্শনটা বন্ধুরা এই লেন্সের ভিতরেও কিন্তু মোটর রয়েছে এবং সেগুলো মোটর এবং ওটো ফোকাস ম্যানুয়াল ফোকাস তারপরে অ্যাপারচার আইএসও এগুলো ঠিক করার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সংযুক্ত তার যেগুলো দেওয়ার কথা সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এখন আমরা দেখব এই লেন্সটা কিভাবে গঠিত লেন্সটা কীভাবে এবং লেন্সটা কিভাবে এখানে রয়েছে ক্যামেরা লেন্সের গঠন সবসময় কিন্তু একটু জটিল হয়ে থাকে আর এটাও কিন্তু এর ব্যতিক্রম দেখছি না এই পর্যায়ে এসে এই লেন্সটাকে আসলে এই পর্যায়ে এসে এই লেন্সটা এখন আসলে কিভাবে খুলব সেটা কিন্তু আমি বুঝে উঠতে পারছি না বন্ধুরা অনেক কষ্টের পরে এখানে কিন্তু লেন্সটা খোলার একটা জায়গা পেয়েছে অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করছিলাম কিন্তু সে খোলার জায়গাটা কিন্তু পাচ্ছিলাম না সেই খোলার জায়গাটা যে সামনের দিকে সেটা কিন্তু আসলে বুঝতে পারিনি এর আগে এখানে আরো কয়েকটা স্ক্রু রয়েছে এগুলো খুলে আমি এটার লেন্সটা আসলে কীরকম সেটা একটু দেখার চেষ্টা করব। প্রত্যেকটা জায়গাতে অতি সূক্ষ্মক্ষ্ম যন্ত্রাংশ কিন্তু এখানে লাগানো রয়েছে অনেক কষ্টের পরে এই অরিজিনাল মূল লেন্সটা আমার হাতে চলে এসেছে এবং এখন আমি এটা খুলে একদম সম্পূর্ণ ভিতরে কি কি রয়েছে সেই জিনিসটা দেখার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে রয়েছে ক্যামেরার অ্যাপারচার অবশেষে আমাকে হার মানতেই হলো এই জিনিসটা আর খুলতে পারছি না একমাত্র এই জিনিসটাকে হাত হুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেললে তারপর যদি দেখা যায় আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপারচার বন্ধুরা এই ছিল ক্যামেরা আশা করি এই যে খুলে খুলে দেখলাম আশা করি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা উপভোগ করেছেন ভিডিওটা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ